সম্মানিত বিভাগ দর্শক মন্ডলী, আমরা জাকাত কোর্স সিলসিলা সিরিজ আলোচনার পঞ্চম দার্সে আলোচনা করব। যে সমস্ত মালে বা সম্পত্তিতে জাকাত ফরজ হয় এগুলো শর্ত কি, যে সমস্ত মাল বা সম্পত্তিতে জাকাত ফরজ হয় মাল বা সম্পত্তিতে সেগুলোর শর্ত ছয়টি। এই ছয়টি শর্ত নিয়ে আমরা পঞ্চম ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ। প্রথম শর্ত হলো, এক নম্বর প্রথম শর্ত, মালের পরিপূর্ণ মালিক হওয়া। মালের পরিপূর্ণ মালিক হওয়া অর্থাৎ যদিও সব কিছুর মালিক আল্লাহ, পরিপূর্ণ মালিক বলতে মানুষের অধিকার বা দখল কর্তৃত্ব এগুলো বোঝানো হচ্ছে। অর্থাৎ যে মালটি সে সম্পূর্ণভাবে তার আয়ত্তে এবং দায়িত্বে এবং সে খরচ করতে পারে, রাখতে পারে তার ইচ্ছায়, সেটা হলো, এটা হলো মালের পরিপূর্ণ মালিক হওয়ার শর্ত। এমন না যে আমার কাছে মাল রয়েছে কিন্তু আমি পরিপূর্ণ মালিক না, আমার কাছে কেউ বন্ধক রেখেছে বা কিছুদিনের জন্য ব্যবহার করা চলেছে ইত্যাদি, তাই এমন হলে হবে না, মানে পরিপূর্ণ মালিক হতে হবে। দুই নম্বর শর্ত, মাল বৃদ্ধি হয় এমন মাল হতে হবে জাকাত ফরজ হওয়ার জন্য, অর্থাৎ বর্ধিষ্ণ যাকে বলা হয়, এমন মাল যা বৃদ্ধি হয়, এমন মাল, সেটা ব্যবসা সামগ্রী হোক অথবা পশু সম্পদ হোক অথবা আপনার কৃষি সম্পদ হোক, যে কোনো কিছু হতে পারে, সোনার অপহ হোক, যেগুলো বৃদ্ধি হয়, অর্থাৎ সেটা রেখে দিলেও দাম বৃদ্ধি হয়, কমে, বাড়ে ইত্যাদি হয়, এমন মাল সম্পত্তি হতে হবে। তিন নম্বর শর্ত হলো যে ওই যে মালটির জাকাত ফরজ হবে তার জন্য জাকাতের নিসাব পরিমাণ হওয়া শর্ত। জাকাতের নিসাব পরিমাণ হওয়া শর্ত, নিসাব হলো মাল যেগুলো আছে, অন্যান্য শর্ত তো দেখতে হবে, প্রথম শর্ত যে নিত্য প্রয়োজন যেটা সামনে আসবে ইত্যাদি, ওগুলো শর্ত পাওয়া যাওয়ার পরে দেখুন নিসাব। নিসাব মানে অর্থাৎ এতটুকু মাল অতিরিক্ত আছে আমার কাছে নিত্য প্রয়োজনীয় জিনিসপাতি বাদ দিয়ে, যার পরিমাণ, মূল্যের পরিমাণ 85 গ্রাম স্বর্ণের সমতুল্য হবে অথবা 595 গ্রাম রৌপ্যের সমতুল্য। এটা আধুনিক ভাষায়, বর্তমান ভাষা, পুরাতন হিসাবে যারা পুরাতন হিসাব বোঝেন, 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্যের সমতুল্য, অর্থাৎ তার মূল্য সমতুল্য হবে, তবে এটাকে নিসাব বলা হয়ে যায়, যদি এতটুকু হয় এটা নিসাব পরিমাণ। চার নম্বর শর্ত হলো ঋণ মুক্ত হওয়া। এমন যদি হয় যে আমার কাছে নিসাব পরিমাণ মাল আছে, যেটা আমি আগে বললাম তিন নম্বর শর্তে বা চার নম্বর শর্তে, তো নিসাব পরিমাণ মাল আছে, ঠিক আছে, আমি চার নম্বর শর্ত হলো মৌলিক প্রয়োজন অর্থাৎ নিত্য প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত হতে হবে। চার নম্বর শর্ত আবার বলছি, নিত্য প্রয়োজনীয় জিনিসের থেকে অতিরিক্ত হতে, মৌলিক প্রয়োজন যেগুলো, যেমন খাদ্য, আপনার বাসস্থান, যানবাহন, এবার আপনার কোনো জীবিকা নির্বাহের জন্য সামগ্রী, জীবিকার জন্য উপার্জনের জন্য সামগ্রী, মেশিন ইত্যাদি, এগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস। তো নিত্য প্রয়োজনীয় চিকিৎসা, নিত্য প্রয়োজনীয় জিনিসখানে মতন একটু আছে, দেখ খাদ্য, বাসস্থান, যানবাহন ইত্যাদি, এখন চিকিৎসাটাকেও ধরতে হবে, কারণ চিকিৎসা মানুষ বাঁচে না। তো এই নিত্য প্রয়োজনীয় জিনিস মানে বাদ দিয়ে যদি নিসাব পরিমাণ হয় তখন জাকাতের প্রশ্ন আসবে। চার, এবার পাঁচ নম্বর শর্ত, সেটা হলো ঋণমুক্ত হওয়া। ঋণমুক্ত হওয়া মানে আমার যে নিসাব পরিমাণ মালটা আছে, যদি এমন হয় যে আমার নিসাব পরিমাণ 1 লক্ষ টাকা অতিরিক্ত টাকা আছে কিন্তু আমার ঋণও 1 লক্ষ টাকা আছে, ঋণটা দিলে 1 টাকা বাকি থাকে না, অর্থাৎ দেখা যাচ্ছে আমার ঋণ 90,000 টাকা আছে না 95,000 টাকা আছে, এটা বাদ দিয়ে দিলে আর জাকাতের নিসাব পরিমাণ আসে পৌঁছে না, তাহলে আমরা এটা জাকাত ফরজ হবে না। হ্যাঁ, তবে যদি এই ঋণটা পরিশোধ না করে, 1 বছর অতিবাহিত হয়ে গেছে সেটা ঋণ আছে কিন্তু তার কাছে 1 লক্ষ টাকা মতো বা 2 লক্ষ টাকা জাকাতের নিসাব পূরণ হয়, কিন্তু সে ঋণ পরিশোধ করে জাকাতের নিসাব থেকে কমে যাবে, কিন্তু সে পরিশোধ করেনি, 1 বছর অতিবাহিত হয়ে গেছে, তখন অবশ্যই তাকে জাকাত দিতে হবে। এটাই শেখ বিন বাজ, শেখ ইবনে উসাইমিন এবং লজনের দামে বিশ্ব মুফতি দ্বারা তাদের ফতো এবং সৌদি আরবের স্থায়ী ফতো বলে ফতো। তবে যদি নিসাব পরিপূর্ণ হওয়ার পরে ঋণ হয়ে গেছে, ঋণটা 1 বছর অতিবাহিত হওয়ার আগেই ঋণ পরিশোধ করে দিয়েছে, এখন আর নিসাব পরিমাণ নেই, কমে গেছে, তখন আর জাকাত ফরজ হবে না। এবার আমরা 6 নম্বর শর্তে আসব, পূর্ণ এক বছর অতিবাহিত হওয়া। এটা
যদি না হয় তাহলে জাকাত ফরজ হবে না। এখানে একটু ব্যাখ্যা আছে, পূর্ণ এক বছর অতিবাহিত হতে হবে, সে এই বছরটি কোন বছর, সৌর বছর, ইংরেজি বছর নাকি চন্দ্র বছর, যেটাকে আরবি বলা হয় আরবি বছর, সেটা খেয়াল রাখতে হবে। জাকাতের বছরের অন্যান্য হাকাম যেগুলো বছর ব্যাপার আছে সেগুলো সবগুলোর সঙ্গে সম্পর্ক, বছর অতিবাহিত হওয়া, বছর যাওয়া, এগুলো সবগুলোর সম্পর্ক চন্দ্র বছরের অর্থাৎ আরবি বছরের সম্পর্ক। আরবি বছর অতিবাহিত কারণ আরবি বছর এবং চন্দ্র, যেটাকে চন্দ্র বছর বলা হয় এটা, এবং সৌর বছর যেটাকে আমরা ইংরেজি বা বাংলা বলি, এর মধ্যে বছর গণনা বেশ কম আছে, 10-12 দিন বেশ কম আছে, আমরা সবাই জানি। সুতরাং চন্দ্র বছর চন্দ্র মাস হিসেবে যদি এক বছর অতিবাহিত হয়ে যায় জাকাত ফরজ হবে। তবে কোনো কোনো ক্ষেত্রে বছর অতিবাহিত হওয়ার শর্ত নাই, যেমন নাকি শস্যক্ষেত্র, যেদিন শস্যক্ষেত্র আপনার যেটা ফসল ইত্যাদি, যদি ফসল কাটা হবে এই দিনই আপনার ওইটার পরিপূর্ণতা হয়ে যায়, এই জন্য বছর অতিবাহিত হওয়ার শর্ত নাই। এরপরে মধু আছে, খনিজ সম্পদ আছে, মাটির নিচে পাওয়া গচ্ছিত সম্পদ যেগুলো আছে মাটির নিচে পাওয়া গেছে, আমরা কাঞ্জ বলি, আর একটা মাদেন যেটা খনিজ সম্পদ, ওখান থেকে উদ্ধার হয়ে গেলে উত্তরণ হয়ে গেলে ওটা আর বছর অতিবাহিত হওয়ার প্রয়োজন নেই, যে কারণ উত্তরণ হওয়া মানে হাতে আসা মানে আমার পরিপূর্ণ এটা পরিপূর্ণতা হয়ে গেছে। যে আচ্ছা, এবার প্রশ্ন হলো যে সমস্ত মাল বছর অতিবাহিত হতে হবে, যেমন বললাম আপনার স্বর্ণ দানা, টাকা, বাসের সামগ্রী, এগুলো তো, তারপর আপনার পশু সম্পদ সম্পদ, এগুলো তো বছর অতিবাহিত হতে হবে, তো এগুলো অন্যান্য আরও আছে, এগুলোতে বছর যে গণনা কোন দিন থেকে বছর গণনা শুরু করতে হবে। ব্যবসা সামগ্রী মালে যেদিন থেকে নিসাব পরিপূর্ণ হয়েছে, যে নিসাব পরিপূর্ণ হওয়ার পরে যেদিন মালটি ব্যবসার জন্য কেনা হবে, ব্যবসার জন্য আনা হবে বা কেনা হবে, সেদিন থেকেই বছর গণনা শুরু করতে হবে। আর অন্যান্য পশুর ক্ষেত্রে পশু যদি নিসাব পরিপূর্ণ হবে, যেদিন নিসাব পরিপূর্ণ হয়েছে সেদিন থেকেই বছর গণনা শুরু হবে। এভাবে এক বছর অতিবাহিত হওয়ার পরে জাকাত ফরজ হবে নচেত নয়। তার মানে এই ছয়টি শর্ত পাওয়া গেলে জাকাত ফরজ হচ্ছে নচেত নয়, এ বিষয়টি খেয়াল রাখতে হবে। এবার আমরা এটা পঞ্চম পাঠ গেল জাকাতের কোর্সের, এবার আমরা ষষ্ঠ পাঠে ইনশাআল্লাহ তাআলা আসব সামনে। আমরা জাকাত কোর্সের এই প্রথম পাঠ শেষ করলাম এই পঞ্চম দার্সের মাধ্যমে। এখান থেকে আমরা কিছু প্রশ্ন আমরা নিতে পারি, যে আমরা যারা পাঠটি শুনব তারা এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা, যেন আমরা কী শিখলাম এটার একটা নিজের পরীক্ষা নিজে করতে পারি। সেটা হলো জাকাত শব্দের আবিধানিক এবং শরীয়ত অর্থাৎ শরীয়তের পরিভাষা এবং অভিধানে ডিকশনারিতে এবং শরীয়তের পরিভাষা জাকাতের অর্থ কী এটা বলতে হবে। দুই নম্বর কোশ্চেন হলো কোরআন হাদিস থেকে জাকাত ফরজ হওয়ার উপর একটি দলিল, কোরআন থেকে আয়াত, আমরা বলেছি অনেকগুলো আয়াত আছে কোরআন কারিমে জাকাতের ব্যাপারে, প্রায় কেউ কেউ বলছেন যে কোরআন সালাত কামের সঙ্গে জাকাতের ব্যাপারে একসঙ্গে এসেছে, পরে একসঙ্গে 26 জায়গায় এসেছে, এরকম আলমারা বলেছেন, আর বিষয়গুলো আছে আলাদাভাবে তো এসেছে। এরপরে এই প্রশ্নের আবার হাদিসে তো এসেছে অনেকগুলো হাদিস, আমার ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা প্রসিদ্ধ জাকাত, যে ইসলামের মূল ভিত্তি পাঁচটির মধ্যে একটি জাকাত। আর তিন নম্বর প্রশ্ন হলো জাকাতের দিনই চারিত্রিক এবং সামাজিক দুটি করে উপকার বলতে হবে। তো এগুলো হলো মেইন প্রশ্ন, তাছাড়া কিছু শূন্যস্থান পূরণ আছে প্রশ্নের মধ্যে। জাকাত ফরজ হচ্ছে ড্যাশ মানে কোন হিজরিতে, দ্বিতীয় হিজরিতে, মক্কায় নব হিজরিতে বলতে হবে, এটা উত্তর হল মক্কায়, এটা জাকাতটি এজমালিভাবে ফরজ হয় মক্কায়। বাকি তাফসিলে যেটা বিস্তারিত বর্ণনা সহ সেটা পরে হয়েছে শাবান মাসের দ্বিতীয় হিজরিতে শাবান মাসে হয়েছে। এবার আরেকটা ড্যাশ শূন্যস্থান পূর্ণ আছে, যে সমস্ত মালে জাকাত ফরজ হয় তার শর্ত হলো 4টি, 6টি এবং 10টি, আমরা কিছুক্ষণ আগে পড়েছি সে শর্ত হলো 6টি। এবার পরের কোশ্চেন আসছি, জাকাত ফরজ হয় শূন্যস্থান পূরণ, জাকাত ফরজ হবে মুসলিমের উপরে ড্যাশ নিসাবের মালিক, অর্থাৎ স্বাধীন মুসলিমের উপরে যে নিসাবের মালিক হবে, স্বাধীন মুসলিম মানে দাস বা কৃত না। এরপর মানে শেষ কোশ্চেন আসছি, শেষ কোশ্চেন প্রথম পার্ট থেকে, সেটা হলো নিম্নলিখিত ব্যক্তিগণের উপর জাকাত ফরজ হবে কিনা বলতে হবে। এক, জাকাতের নিসাবের মালিক এমন মুসলিম পুরুষ যার উপর কর্জ আছে, জাকাত ফরজ হবে কিনা, যদি কর্জ সে নিসাব পরিপূর্ণ হওয়ার পরে বছর অতিবাহিত আদায় করে ফেলে তাকে জাকাত দিতে হবে কিনা। দুই প্রশ্ন, জাকাতের নিসাবের মালিক একজন মুসলিম নারী, জাকাত ফরজ হবে কিনা বলতে হবে, নারীদের উপরে যদি নিসাবের মালিক হয় ফরজ হবে কিনা বলতে হবে। তিন নম্বর কোশ্চেন, একজন মুসলিম ব্যক্তি যার উপর নিসাব পরিমাণ মাল আছে তবে তার নিত্য প্রয়োজন হিসেবে অতিরিক্ত নয়,
নিত্য প্রয়োজনীয় জিনিস কিনলে ওই নিসাব থাকে না, ফরজ কিনা জাকাত বলতে হবে। 4 নম্বর, একজন মুসলিম ক্রীতদাস, তারপর নিসাব, সেই নিসাবের মালিক মানে ক্রীতদাস, কিন্তু তার কাছে অনেক টাকা আছে কথা কথা, এবং তার নিসাবে বসে অতিবাহিত হয়েছে, কিন্তু সে ক্রীতদাস, গোলাম, স্বাধীন মুসলিম না, তাহলে কি জাকাত ফরজ হবে? জাকাত ফরজ হওয়ার জন্য স্বাধীন হতে হবে, আমরা এটা জানি, শর্তের মধ্যে রয়েছে যে। এবার আমরা পঞ্চম পাঠ শেষের মাধ্যমে আমরা জাকাতের কোর্সের প্রথম অধ্যায় শেষ করলাম, আমরা ইনশাআল্লাহ দ্বিতীয় পাঠ থেকে ষষ্ঠ দ্বার শুরু করবো ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।